করলেন। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা শোনো, তোমার বিবিকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। আবু তালহা, সত্যি করে বলো দেখি তুমি আর তোমার বিবি জীবনে কি ভালো কাজ করেছো। হযরতে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে ভালো কাজ তেমন কিছু নাই, হঠাৎ করে আমাদের বাড়িতে একটা মেহমান চলে এসেছে, হঠাৎ করে আপনার কাছে বসেছিলাম, একটা মেহমান চলে এসেছে। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, ও আবু তালহা, এ আমার বিবিদের বাড়িতে চলে যাও, গিয়ে কোনো খাদ্য খাবার আছে কিনা দেখো। আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আপনার 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, কারোর বাড়িতে খাদ্য বলে কিছু নাই। বিশ্ব নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রীয় প্রধান, এইরকম 11 জন বিবির বাড়িতেও একজনার বাড়িতেও কোনো খাবার নাই। বন্ধুরে আমার, আবু তালহা ঘুরে এসে যখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী তখন উঠে দাঁড়িয়ে সাহাবীদের দিকে মুখ করে বলছেন, ও সাহাবীরা, আজকে রাতে এই মেহমানের যে মেহমানদারি করাবে, আল্লাহ তার কূপের পানিতে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে, আল্লাহ তার ধনে বরকত দিবে, তার সম্পদে বরকত দিবে। হযরত আবু তালহা হাত দুটিকে তুলে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত রয়েছি, আমি এই মেহমানকে বাড়িতে নিয়ে যাব। আবু তালহা বলছেন, আমি বাড়িতে নিয়ে গেলাম, বিবিকে দরজায় নক করলাম, বিবি আমার দরজা খুলে দিল, আমি বললাম সঙ্গে মেহমান রয়েছে, বিবি বলছেন কি সর্বনাশ করে দিলে, কি সর্বনাশ করে দিলে, আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলে ছাড়া আর কারো খাবার নাই। আবু তালহা বলছেন, বিবি, এই মেহমান আর কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি তখন বলছেন, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। বাচ্চাগুলোকে ঘুমানোর করে বিবি যেন খাবার পাকাতে শুরু করে দিল। বন্ধুরে, দুটো বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে? 100 গ্রাম 200 গ্রাম যবের আটা রুটি হতে পারে। এই রুটি দিয়ে রুটি পাকানো হলো, আর কিছু মাংস রান্না করা হলো, মেহমানকে খেতে দেওয়া হলো। আবু তালহার স্ত্রী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবীর সুন্নত হলো মেহমানের সঙ্গে মেজমানকেও বসে খেতে হয়। তাহলে তুমিও যদি মেহমানের সঙ্গে খেতে বসে যাও, তাহলে কিন্তু আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না, পেট ভরবে না। এক কাজ করো তাহলে, আগেকার দিনে টিউবলাইট ছিল না, প্রদীপের আলো ব্যবহার করত মানুষ, দস্তরখান খানা দিয়েছে, সাইটে প্রদীপের আলো টিপ 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 করে জ্বলছে। জি, স্ত্রী বলে দিচ্ছে, আবু তালহা শুনে নাও, দ্বিতীয়বার ভাত দেবার নাম করে বা রুটি দেবার নাম করে বা তরকারি দেবার নাম করে কোনো একটা অভিনয় করে তুমি প্রদীপটা নিভিয়ে দিবে, আর খাদ্যের দ্রব্যে তুমি হাত দিবে, মুখটাও গালে তুলবে, নাড়াচাড়া করবে, কিন্তু তুমি খাদ্য মুখে দিবে না। যদি মুখে দাও, আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না। আল্লাহর নবীকে এই কথাটা বললেন আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে আমার ছেলেগুলি উঠে আব্বা আব্বা বলে, মামা বলে, যেন কিছু খাবে তারা যেন চিৎকার করতে লাগলো। আমার স্ত্রী আর আমি, আমরা দুজনেই যেন না খেয়ে সারা রাত কাটিয়ে দিলাম, আমার বাচ্চাগুলো না খেয়ে কাটিয়ে দিল। আল্লাহর নবী একটা কোরআনের আয়াত বলে আবু তালহাকে শুনালেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতাম তাইয়াবাতান ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা শুনে নাও, এই মাত্র জিব্রিল আমাকে বলে গেল, তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ হোক না কেন, যদি ভালো কাজ যদি করে, হায়াতাম তাইয়াবাতান, আল্লাহ বলছে দুনিয়াতেই তাকে উত্তম প্রতিদান, উত্তম বাসস্থানের ব্যবস্থা করব, ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে ভালো কাজ করবে তার থেকেও ভালো জিনিস আমি আল্লাহ ওদের জন্য রেডি করে রেখে দিয়েছি। এই
জুম্মার দিনে নামাজ পড়তে গিয়েছেন, দুটা অন্ধ মানুষ এসেছে মসজিদে, এইরকম করে দেখছে, আর একজন এইরকম করে দেখছে, দিয়ে ঘর পালিয়ে যাচ্ছে, ওর কে খেতে দিবে? এই রাগেও তোমাকে বলেছি আমি, তোমার স্ত্রীকে বলে রাখবে এটা, যে জুম্মার দিন আমাদের বাড়িতে দুটো করে লোক খাবে। কাউকে যদি কানা অন্ধ ফকির, কাউকে যদি না পান, মুর্শিদাবাদের একটা লোক 50 টাকা কেজি ডাল বিক্রি করতে এসেছিল ফেরি করতে, গরিব মানুষ আপনার মসজিদে এসেছে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়ে আবার হাঁড়িকুড়ি কিছু নিয়ে ফেরি করবে, এই লোকটাকে ডেকে এনে খাওয়া জুম্মার দিন। এই পরিবেশ চালু করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম করে দেখা লাগে কেন? মসজিদে গিয়ে আপনি মুসলমান হিসাবে আপনার উচিত, আপনি ইমামদার হিসাবে আপনার উচিত যে মসজিদে গিয়ে প্রথমেই ঢুকে দেখবেন কোনো মেহমান আছে কিনা, যদি দেখেন কোনো অন্ধ মানুষ খোঁড়া ন্যাংরা মানুষ বসে আছে, সঙ্গে সঙ্গে তাকে বলবেন, ভাই আজকে আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাবেন। আপনার জামাই আসলে ফোন করে আসে, অন্ধ লোক যে এসেছে ওর বেটির জন্য চাঁদা তুলতে, ও ফোন করে এসেছে? এসেছে? তাহলে আপনি ডাল ভাত খেলে ও ডাল ভাত খাবে ইনশাল্লাহ। এই দুটো আমল আমরা করব, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করব না, আর সব সময় ক্ষুধার্তকে খেতে দেব, বলুন ইনশাল্লাহ। এতে জান্নাত পাওয়া যায়। তা মুসলমানদের চরিত্র তো নয়, আল্লাহু আকবার, এদের চরিত্র একদম গোলাপ ফুলের মতো পবিত্র। হ্যাঁ, লকডাউনে কাকে দুটা 2 কেজি চাল দিয়েছে, তো এইরম করে ফটো তুলছে, তুলে ফেসবুকে ছাড়ছে, মানে কি দানি রে বেটা দানি। হ্যাঁ, করছে কি করছে না? গরিব মানুষ কাউকে 2 কেজি চাল দিয়েছে, তো এরকম করে আবার ফটো তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে বলছে, দেখো আমি অমুকে 2 কেজি চাল দিয়েছি। হারাম কর, তুই চাল দিয়েছিস কাকে? তো চাচাতো ভাইকে দিয়েছিস, পাড়া প্রতিবেশী মামাতো ভাইকে দিয়েছিস চালটা, তোকে তো অপমান করলি। জি, এখানে যদি ক্যামেরা করো, ওখানে ক্যামেরায় ধরা পড়বে না। কি বলছি বুঝতে পারছেন? এখানে যদি ক্যামেরা করো, ওই ক্যামেরায় ধরা পড়বে না। যারা বসে আছেন, এবারে 5 মিনিট আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এক, আপনাদের এলাকাতে, আপনাদের এলাকাতে যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে, এ আব্বা মা বেঁচে আছে তো আপনাদের কার কার? 2-1 জন লোক হাত তুলুন, তাহলে বলতে সুবিধা হবে। তুলুন তুলুন, আপনাদের আব্বা মা বেঁচে আছে? এই আপনাদের আব্বা মা কি পালা সিস্টেমে ভাত খায়? তো এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন করে না? করে করে। 16 দিন হয়ে গেলে বৌমারা একদম এরকম বড় বড় চোখ বার করে, আর বলে বুড়ো লোকটা মনে হয় ক্যালেন্ডার দেখে খাওয়া শুরু করেনি। বলে কি বলে না? বলে ঈদের দিনে, ঈদের 2 দিন আগে, হ্যাঁ ঈদের 2 দিন আগে কি, ওটা আমাকে বলা লাগবে না, আমি ঠিক জায়গায় আসছি, আপনি থামুন না, আমি গাড়ি চালাচ্ছি, আমি তো রাস্তা চিনি, কোন রাস্তায় চালাবো? এই আপনাকে বলছি, এবার মন দিয়ে শুনুন, ঈদের 2 দিন আগে আপনি রানীগঞ্জে ফেরি করতেন, কাপড়ের দোকানে ঢুকে ভাবছেন যে আমার মায়ের জন্য একটা শাড়ি কিনি, মা আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনলেন, মেয়ের জন্য কিনলেন, ছেলের জন্য প্যান্ট কিনলেন, সবার জন্য কিনলেন, আপনার মায়ের ব্যাপারে আপনি ভাবছেন না, মনে হয় আমার বড় ভাইও কিনবে, আর কিনে লাভ নেই বলে আপনি চলে এলেন। আপনার বড় ভাই ভেবেছে আমার ছোট ভাই কিনবে, ও চলে এলো। আপনার ছোট ভাই ভাবছে আমার মেজ ভাই কিনবে, ওও চলে এলো। ঈদের দিন মগরিবের আজান পর্যন্ত তোমার মা, বৃদ্ধা মানুষ, একটা নতুন শাড়ি পরতে পারলো না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরে ঈদের মাঠে যেতে পারলো না। ঈদের দিনে তোমার দুতলা বাড়িতে তোমার মা উঠতে পারে না বলে বারান্দাতে এক কোনায় তুমি মশারি টাঙিয়ে তাদের দুজনকে রেখে দিয়েছো। তোমাদের 4 ভাইয়ের দুতলা বাড়ির কোথাও তোমার আব্বা মায়ের জায়গা হলো না। নিশ্চয়ই তোমার মায়ের যে বড় অপরাধ আছে, ঈদের দিনে নতুন শাড়ি পেলো না, তোমার মায়ের যে চরম অন্যায় আছে, তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেলো না, তার অপরাধ কি? তার অপরাধ হলো এটা যে তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মায়ের উলঙ্গ করে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য তোমার মাকে, তোমার মায়ের মাথার চুলগুলি তখন কালো কুচকুচে, তোমার মায়ের বয়স ছিল তখন 23 থেকে 24 বছর, তোমার মায়ের হাঁটু পর্যন্ত গোছানো চুল, পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল বাঁধা দেখতে আসতো। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন?
এই কারণে পেল না, তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ, তোমার মা শাড়ি পেল না। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? না, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের পেটে সাদা ফর্সা ধবধবে চামড়াটা ডাক্তার বাবুরা ধারালো কাঁচি দিয়ে চিড়ে দিয়ে তোমাকে সিজার করে বার করেছিল। তোমার সিজার করার কারণে তোমার মা আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না, তোমার মা নতুন শাড়ি পেল না, এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? আজকে তোমার কাছে তোমার মা নতুন জামা কাপড় পেল না, তোমার মায়ের অপরাধ এটা। তোমাকে হসপিটালের বেডে ডাক্তার বলেছিল, তোমার নানিকে গোপনে, আপনার মেয়ের গায়ের ব্লাড শূন্য হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। আপনার নানি কাঁদছিল আর ভাত মাখিয়ে আপনার মায়ের গালে দিচ্ছিল আর বলছিল, মা এক মুঠো খেয়ে নে, তোর শরীরে একটু তেজ বাড়বে। আপনার মা আপনাকে বাম হাতে ধরেছিল আর ডান হাতে কাঁপতে কাঁপতে মুখে ভাত তুলেছিল হসপিটালের বেডে, অর্ধেক ভাত মুখে গেছে আর অর্ধেক তলা দিয়ে পড়ে গিয়েছে। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা। তোমরা আট ভাই বোন ছিলে, তোমার আব্বা তখন একা ইনকাম করতো, কম ইনকাম, তোমরা সব ভাইরা স্কুলে চলে যেতে, তোমার মা প্রত্যেক দিন ভাত খেতে 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 ভাবত, আমি যদি খেয়ে নিই তাহলে আমার ছোট ছেলেটা ফিল্লার খাওয়া হবে না, ওই জন্য অর্ধেক করে ভাত রেখে দিত, আপনাকে মিথ্যা কথা বলতো। এটা আপনার মা। আপনার আব্বা মানে স্কুলে যাবেন বলে স্কুলের ফি জমা দিতে হবে, আপনার আব্বা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে রাত ১২টার সময়তে পাতলা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে কাঁপছে আর বলছে, একটা প্যাসেঞ্জার যদি নামে তার বাড়িতে পৌঁছে দেব, সকালে ছেলের স্কুলের ফি দিতে হবে। এটা তোমার বাপ। তোমার মা মানে তোমার আব্বা ভালো ভালো মাংস কিনে এনেছে, রান্না করেছে, সবাই খেয়েছে, তোমার মা লাস্টে ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে বসেছে, এটা তোমার মা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা একটা ছেলে তার মায়ের প্রত্যেক দিন আটবার করে দুধ চষে, আটবার করে দুধ পান করে, প্রত্যেকবারে ২৫০ গ্রাম করে দুধ পান করে, ৩০ মাস কোরআনের ভাষাতে তার বাচ্চার দুধ পান করায় তার মা, ৩০ মাস জি, ১,৮০০ কেজি দুধ পান করে একটা শিশু তার মায়ের, কত? ১,৮০০ কেজি মানে ১,৮০০ কেজি দুধ পান করে একটা মায়ের তার বাচ্চা। ৫০ টাকা যদি দুধের কেজি হয়, তুমি কত টাকা দুধ পান করেছো ভেবে দেখেছ? তোমার মা কবরে শুয়ে আছে, কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে নিষ্ঠুরের মতো করে তুমি চলে এসেছো, ২ দিন কেঁদেছো, ৩ দিন কেঁদেছো, ৪ দিনের মাথায় তুমি ভুলে গেছো, আজ তার কথা মনে পড়ে না, মনে পড়ে, মনে পড়ে না। আল্লাহর নবীকে বলা হচ্ছে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আমরা দান কাকে করব, কোথায় করব? আল্লাহর নবীকে বলা হচ্ছে, বিশ্ব নবী তিনি আবার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সব থেকে উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের জন্য। যাদের আব্বা মা বেঁচে আছে, নতুন শাড়ি কিনে কালকে সকালে একটা মাকে দিয়ে দেন, নেকিও পাবেন, দানের নেকি পাবেন, মায়ের দোবার কারণে নেকি পাবেন, মায়ের সেবা করার কারণে নেকি পাবেন, জান্নাত পাওয়া যাবে, চার কোয়ালিটির নেকি হবে। পৃথিবীর সব থেকে উন্নত জায়গা তার নাম কি? কি নাম? মসজিদ। সব থেকে উন্নত সম্পর্ক পৃথিবীতে তার নাম কি? কি নাম বলুন? আব্বা মা। এর থেকে ভালো সম্পর্ক আর কি আছে? আল্লাহর নবীকে বলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান, যত দান তুমি মাদ্রাসা মসজিদ যেখানেই করো, পৃথিবীর শ্রেষ্ঠ দান তোমার মা এবং আব্বার জন্য খরচা করো, এর থেকে ভালো দান আর কোনো দান নেই। ১০ জন লোক বলুন তো, ২,০০০ করে টাকা দিব আমার আব্বা মায়ের জন্য মসজিদ করার জন্য, আর তুলুন
আমি 5000 চাইবো না, রাত হয়ে গেছে অনেক, 2000 করে পাঁচটা লোক বলুন, এ হাত তুলুন আব্বা মায়ের জন্য, একজন, আর একজন তুলুন, দুইজন, আর একজন তুলুন, তিনজন, নামগুলো এখানে লেখাবেন, আর একজন, 2000 করে বলেছি তুলুন। এত নিষ্ঠুর, আব্বা মায়ের কথা মনে পড়ে না রাতে? তিনজনা থেমে গেলেন, অন্তত পাঁচটা লোক হোক হাতটা তুলুন, আর একটা লোক তুলুন, চার মা চারজন, একজন চারজন, আর একটা লোক বলুন, পাঁচজন, 10000 টাকা হোক অন্তত। কেউ আছেন? আছেন কেউ? কেউ আছেন ভাই এখানে? জি, 2000 টাকা করে বলেছি, আর একটা লোক যদি হন 2000 টাকা, 10000 হয়ে যাবে। একটা লোক হাতটা তুলুন, আর একটা লোক প্লিজ, আপনি উঠে যাবেন না, আমি জানি দানের কথা বললে মানুষ উঠে যাবে। 1000 কে? সাদেক আলী। তাহলে 9000 হলো, আর একজন 1000 টাকা দিয়ে 10000 পূরণ করে দেন, আর একটা লোক বলুন, ওই একটা লোক চাদর পরে আছে, 10000। আব্বা মায়ের জন্য শেষবারের মতো আমি বলছি, 1000 টাকা দিতে হবে না, আপনার আল্লাহ অন্তরের কথা জানে, জানে কি জানে না? জানে। আপনি নিয়ত করুন তো আপনার আব্বা মা বেঁচে থাকার, মারা যাক, আমি একটা কোরআন মাজিদের মতো টাকা, একটা 500 টাকা ধরে নেন, একটা ভালো কোরআন মাজিদ, এইটা নিয়ত করে আপনি দান করুন। বলুন 10টা লোক বলুন তো 500 করে টাকা দেব, একজন, দুইজন, একটা কোরআন মাজিদের নিয়ত করুন, আপনি আব্বা মায়ের জন্য নিয়ত করুন, কোরআন মাজিদেরই নাকি পাবেন, করুন, হাত তুলুন। ছি 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 ছি, আপনার একটা কি নাম? আব্দুল হালিম, আব্দুল হালিম, 10-15 জন মানুষ হাত তুলেছে, আর কিছু মানুষ তুলুন ভাই, 500 টাকা করে চেয়েছে, আমি বেশি চাইনি, আমি একদম বেশি চাইনি, আদায় যদিও আমার ডিপার্টমেন্টে নেই, তারপরে ওটা মসজিদের বলে, ওরে বাবা, মসজিদের বলে কি, আমি বলে দিয়ে যাচ্ছি। জি বলুন, আর কেউ আছেন? কেউ আছে না? দেন 500 টাকা দেন। আরে 200-100 টাকা নেই কাছে? সেটাই দেন, মাশাআল্লাহ, শুকরিয়া। একজন ভাই দিলেন 500 টাকা, কি নাম আপনার? মোহাম্মদ ইনামুল হক ভাই, 500 টাকা, মাশাআল্লাহ। এদানির নাম সন নামে এনামুল, মাপ করে দিবে তুমি জীবনের ভুল, ওগোবারে দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা, ফেরো দেখো বেনামিতে তারপরে এলো পরিমাণ।